প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি বাতিলে 200 বছর পূর্ণ হয়েছেন এবং আজকে আমরা সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে নোটবন্দির বিরুদ্ধে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। নোটবন্দির ফলে দেশের অর্থনৈতিক অবস্থা দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে আম জনতা 120 জন লোক মারা গেছে এবং নোটবন্দি করা হয়েছে শুধুমাত্র বিজেপির নেতাদের কালো টাকাকে সাদা করার জন্য।